ভিডিও শুরুতেই একটা স্ক্রিনশট তোমাদের সাথে শেয়ার করলাম, এত জঘন্য, মানে আমি না ওই ওয়াইটিতে না আসলে সত্যি জানতে পারতাম না যে মানুষের চিন্তাভাবনা কতটা ক্রূর, যে অন্য কোনো পুরুষকে অন্য কোনো নারীকে ধর্ষণ করতে হবে না, মৌখিকভাবেই তারা একটা নারীর বস্ত্র একটার পর একটা খুলে দেবে। আমি ওয়াইটিতে না আসলে জানতে পারতাম না প্রত্যেকটা সম্পর্ক কদর্য হয়, না বাবার সাথে মেয়ের সম্পর্ক সেফ, না শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক সেফ, না জামাইয়ের সাথে শাশুড়ির সম্পর্ক সেফ, না খোদ একটা ছেলের সাথে তার মায়ের সম্পর্ক শেষ মানে সেফ। ওয়াইটিতে না আসলে জানতে পারতাম না। আর এই বিষয়গুলোকে প্রচার করছে কারা? যারা খোদ নোংরা মানুষদেরকে দিনের পর দিন সাপোর্ট করে গেছে, আজকে যখন তাদের হাতে ঘা লেগেছে তারা হয়তো সেই জায়গা থেকে সরে গেছে, বিরূপ হয়ে গেছে, তাদের এগেনস্টে চলে গেছে, কিন্তু একটা সময় কিন্তু তাদেরই পাশে থেকে নোংরামিকে প্রমোট করে পরকীয়া বৈধ বলে তারপরে পুনরায় তারা এটা বলতে বসেছে, ছি ধিক্কার জানাই, সত্যি কি এই ধরনের কথা সেই সব মানুষদের মুখ থেকে মানায়? জানি না, আমার জানা নেই। ওয়াইটিতে এক একটা নারীর আমি ক্যারেক্টার বিশ্লেষণ হতে দেখলাম বিনা কারণে, যাদের সত্যি কোনো কারণ ছিল না। কি না শুনতে হয়েছে, দুদিন আগেও জয়শ্রী দুটো মেয়েকেও ছাড়া হয়নি, এমন কথা আমরা আমাদের বাড়ির মেয়ে সন্তানদেরকে ফুলের মতন মানুষ করি, সেখানে ওয়াইটির বাজারে কিছু কদাকার নর্দমার কীটের মতন কিছু মানুষ কিন্তু মুখের দ্বারা, শুধু মুখের দ্বারা, তাদের কথা শুনলে পরেই গায়ের রক্ত টকবগিয়ে ফোটে, নিজের মাংস নিজেই ছিঁড়ে খেতে ইচ্ছা করে, এরকম বিরক্ত বোধ হয়। তারা মুখের দ্বারা চাইল্ড অ্যাবিউজ করছে, ইয়েস এক্স্যাক্টলি চাইল্ড অ্যাবিউজ করছে। কজন প্রতিবাদ তুলেছ? শুধু জয়শ্রীর মেয়ে বলে আমি বলছি না, যে কোনো মানুষের ক্ষেত্রে কজন প্রতিবাদ তুলেছ যে বাচ্চাদের বলা হচ্ছে, কজন? আমার সন্তানদের বেলায় অনেকে প্রতিবাদ তুলেছিল, বলার মানুষও কম ছিল না, দিনের পর দিন বলে গেছে অ্যাবনর্মাল, আমার সুস্থ স্বাভাবিক বড় ছেলেকে অ্যাবনর্মাল বলে গেছে, উইদাউট এনি রিজন আমার সাথে না পেলে, চোখের সামনে বাড়ির বাচ্চাগুলোকে নোংরা থেকে নোংরাতর কথা শুনতে দেখেছে, তারা তো এইসব বিষয় জানেই না। মা হয়ে বাবা হয়ে আমরা কীভাবে সহ্য করেছি বলতো? আজকে এমন একটা কদর্য নোংরা একটা কমেন্ট এসেছে, যে কমেন্টটা আমি তোমাদের কাছে প্রথমেই শো করলাম, মানুষ কীভাবে এগুলো বলতে পারে, তাদের চিন্তাভাবনা কোন লেভেলে গিয়ে ঠেকেছে পরিষ্কার বোঝা যাচ্ছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। নোংরামির একটা শেষ থাকে, যার কমেন্ট বক্সে গিয়ে কথা বলা হচ্ছে সেই খোদ ওই নারী নিজের শারীরিক কিছু চাহিদা ফুলফিল হয়নি শ্বশুরবাড়িতে বলে সে বেরিয়ে গেছে একটা পরপুরুষের সাথে, স্বামীর সাথে ডিভোর্স হওয়া ছাড়া সে দিনের পর দিন ঘুরে বেরিয়েছে। আরেকটা কথা তোমাদের বলে দিই, কৃষানুর মা এখন নিজেকে যে মা বলে প্রিটেন্ড করছে, এই মেয়েটি এই যে আজকে ক্রাইম ব্রাঞ্চ বা এই যে কী বলে ওটাকে হিউম্যান রাইটসের যে একটা অফিসে যে গেছিল, সেখানেও কিন্তু সে সবার কথা অনুযায়ী শোনা যাচ্ছে যে ল্যাটার সাথেই নাকি গেছে, ল্যাটার সাথেই নাকি গেছে। আমি এদেরকে ভাবি যে এরা হঠাৎ করে মনে পড়ে গেল যে আমি একজন মা, সেই নারীর যার ন মাসে তার ছেলের কথা মনে পড়েনি, এই ন মাসে ওই একটা পুরুষকে নিয়ে সে মস্তিতে দিন কাটিয়েছে, তারপরে সে বলছে অফ ক্যামেরা আমি কষ্ট পেয়েছি, অন ক্যামেরা আমি হেসেছি, এখানে তো কিছু বলা যায় না। তাই তার কমেন্ট বক্সে গিয়ে আরেকজন চরিত্রবান বা চরিত্র বা নারী বা পুরুষ যেই হোক না কেন,
উনি গিয়ে কমেন্ট করছেন যে কৃষাণুর ওপর চাইল্ড অ্যাবিউজ করা হচ্ছে আর সেটা করছে কে, ওর থামনি। লাইক সিরিয়াসলি, শিলা দেবীকে তো তার ছেলের সাথে শুয়ে দিয়ে নোংরা করাই হয়েছে, পরকীয়ার সাথে জড়িত করে নোংরা করাই হয়েছে, এখন এত বড় অ্যালিগেশন যে তিনি তার নিজের নাতিকে অ্যাবিউজ করছেন, নাকি উইদাউট মিল্ক সে ব্রেস্ট ফিডিং করিয়েছে। আগেকার দিনের ঠাম্মিরা অনেক সময় এরকম করতো, অনেক সময় করতো, এটা তো অবাক হওয়ার কিছু না। তার মানে সে অ্যাবিউজ করেনি, তার মানে সে অ্যাবিউজ করেনি। আমি তোমাদের চিন্তা ভাবনাগুলো মানে কি করে তোমরা বলছো, তোমাদের বাড়িতে সন্তান নেই, ঠাম্মি দিদা দাদু এরা নেই, সত্যি যে অ্যাবিউজ হয়েছে মৌখিক দ্বারা, ওই খিস্তিবাজের দ্বারা, যেমন জয়শ্রীর দুই মেয়েকে অ্যাবিউজ করা হয়েছে, সেখানে তোমরা কথা বলতে পারছো না। আজকে হঠাৎ করে নমাস পর যখন এই গামলার মনে পড়লো যে আমি একজন মা, তখন তোমাদের মনে হলো তাড়াতাড়ি নিয়ে আসো কৃষাণুকে, কারণ ও অ্যাবিউজ হচ্ছে, তাও কার দ্বারা, ওর ঠাম্মির দ্বারা। নর্দমায় গিয়ে চুবিয়ে রাখো নিজেদের মুখগুলো, বুঝেছো, চুবিয়ে রেখে দাও, ওখানেই শোভা পায়, এখানে বলো না। যে ঠাম্মি দিনরাত্রির পরিশ্রম করে যাচ্ছে, অক্লান্ত মানে কি বলবো, খাটনি খাটছে, পরিশ্রম করছে, নিজের নাতিকে তৈরি করছে, রেডি করছে, খেতে দিচ্ছে, তারপরে তার উপর এই কথা শুনতে হচ্ছে, এই জীবনে এই মানুষটি কী কী পেল মানে উপহার হিসাবে, লাঞ্ছনা গঞ্জনা, এক তো তার মেয়ে তো দিয়েই গেছে যে উপহার, সেটা তো আলাদা করে বলার কিছু নেই, কোনো মুখ দিয়ে কিছু বলে, কখনো এসে নোংরা ভাষায় রেগে মেগে কিছু বলেছে, রিকভারির দিনও কিন্তু হামলে পড়েনি, সন্দীপকে মারতে গেছে দেখে তার চোখ থেকে জল পড়েছে, ঘুরে দাঁড়িয়ে যে লড়বে সেটাও পারেনি, একটা অসহায় মায়ের মতন চোখ থেকে জল ফেলেছে, ক্যামেরার পেছনে সেও কাঁদে, তোমরা সেটা ভাবো, গামলা ক্যামেরার সামনে বিশাল হাসে, কৃষাণুর জন্য গামলা ক্যামেরার পেছনে কাঁদে, সন্দীপের মাও কাঁদে, সন্দীপও কাঁদে। আমরা কি দেখতে গেছি যে অফ ক্যামেরা যে ওদের কষ্ট হয় না? সন্দীপ তো একদিন নিজেকে ধরে রাখতে না পেরে অন ক্যামেরায় কৃষাণুকে নিয়ে যাওয়ার কথা শুনে যখন ওর দিদি বলেছিল যে ওর মায়ের কাছে দিয়ে দে, তখন সে বুকের ওপর পাথর চাপিয়ে বলেছিল যে আমি বুকের ওপর পাথর চাপিয়ে ছেলেকে দিয়ে দেবো, ছেলের যদি কিছু হয় দায়ভার তুমি নেবে তো দিদি, সেদিন সন্দীপকে কাঁদতে দেখেছি। ফিলিংস, যারা ২৪টা ঘন্টা ৯টা মাস বাচ্চাটার সাথে দিনের পর দিন প্রতিটা মুহূর্ত কাটালো, আজকে তারা খারাপ হয়ে গেল, তারা নাকি অ্যাবিউজ করছে বাচ্চাটাকে, আর সেটা কে বলেছে, সেটা নাকি সীমাদি বলেছে। লাইক সিরিয়াসলি, ভাবো, বলার আগে ভাবো, স্ট্রং কিছু নিয়ে আসো। আর সেখানে গামলা রানী ফরফরানি সেই কমেন্টের ওপর লাভ রিয়াক্ট পোষণ করছে, তাই রে গামলা, তোরও সেটা মনে হয়? দেখ, তোর কাছ থেকে কিছু এক্সপেক্ট করি না, এক্সপেকটেশনের অনেক বাইরে তুই চলে গেছিস, নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করিস, আর কারোর কিচ্ছু বলার দরকার নেই, নিজে প্রশ্ন করিস, যে আয়নাটায় নিজের থোবড়াটা তুই দেখিস, সেই থোবড়াটাকে নিজে প্রশ্ন করিস, যেগুলোতে আমি সহমত পোষণ করছি আদৌ এই কথাগুলো কি ঠিক, নাকি শুধু প্রতিহিংসা পরায়ণ হয়ে গিয়ে আমি আজকে এই কাজগুলো করছি, এই যে কৃষাণুকে নিয়ে আসবো বলেছে, শুধুমাত্র মাতৃত্ব, ভালোবাসা, আমার ছেলে, আমার দায়িত্ব, নমাস পর মনে পড়লো না, হ্যাঁ। যাই হোক বন্ধুরা, এরকম নিচু মানসিকতার পরিচয় ওয়াইটির বাজারেই তোমরা দেখতে পাবে, দেখছো, আগামী দিনে আরও দেখতে পাবে, মানুষ নিজেকে শুধরাতে পারছে না, বড্ড আফসোসের বিষয় যে কোন দিনই কন্ট্রোভার্সি সুনটা না ডুবে যায়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।